শিক্ষা অর্জনেরও কিছু সঠিক পদ্ধতি আছে। আপনি নিজের মতো করে যা খুশি পড়লেন। আমি মনে করলেন যে আমি 100টা বই পড়াশোনা করেছি ফিলোসফির উপরে, আমার চেয়ে বেশি জ্ঞানী কেউ আছে নাকি? আপনার চেয়ে অজ্ঞ ব্যক্তি কেউ নাই। পবিত্র কুরআন এবং সহিহ হাদিস হচ্ছে জ্ঞানের একমাত্র বিশুদ্ধ সূত্র। এর বাইরে যে জ্ঞানগুলো রয়েছে সেগুলো হচ্ছে কুরআন এবং হাদিসের অনুগামী। হক আসে শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে, এবং যখন হক চলে আসে তখন বাতিল গ্রহণযোগ্য হয় না। তাহলে প্রাইমারি সোর্স অফ নলেজ হচ্ছে কুরআন এবং সহিহ হাদিস। কুরআন এবং হাদিসের সাথে যদি কিছু মেলে তাহলে ঠিক আছে, যদি না মেলে সেটা সঙ্গে সঙ্গে পরিত্যাগ। আজ পর্যন্ত বাংলার বুকে 298,000 পীরের মাজার, এতগুলো মাজার থাকলো কিভাবে এত শিক্ষিত মানুষ থাকতে? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আল্লাহকে ভুলে যাওয়া, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থায় আল্লাহকে ভুলিয়ে দেওয়ার শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থা মূলত চালু হয়েছিল ব্রিটিশদের মাধ্যম দিয়ে, এটা মুসলমানদের শিক্ষা ব্যবস্থা ছিল না। ব্রিটিশরা বানিয়েছিল একটা শিক্ষা ব্যবস্থা, তার মাধ্যম থেকে তাদের উদ্দেশ্য ছিল এটাই যে আমরা এমন শিক্ষা দেব মানুষকে, এই ইন্ডিয়ার মানুষদেরকে, বাংলাদেশের মানুষদেরকে এমন শিক্ষা তারা দেব যে শিক্ষার মাধ্যম দিয়ে তারা আমাদের চাকর হবে। তারা ইন্ডিয়ান হবে বটে, কিন্তু তারা আমাদের চাকর হবে, কিন্তু আমাদের চিন্তা এবং আমাদেরই চিন্তা চেতনায় তারা বড় হবে। তারা ইন্ডিয়ান হবে মানুষ হিসাবে বা জাতি হিসাবে, কিন্তু চিন্তা চেতনায় হবে ইউরোপিয়ান। আজকে মুসলমানদের অবস্থা দেখলে সে অবস্থায় মনে হয় না? আমরা মুসলমান নাম ধরে করেছি বটে, আমাদের নাম ইসলামী নাম, আমাদের সুন্দর সুন্দর ইসলামী নাম দেওয়া হয়েছে, আমাদের বাপ মা দিয়েছেন, কিন্তু আমাদের আচার আচরণে কোনো ইসলামের ছাপ নেই। এটা হয়েছে কেন? আমাদের শিক্ষা ব্যবস্থা এভাবে আমাদের তৈরি করে নিয়েছে। আপনি যে সন্তানটাকে 5 অক্ষর সারা তাদের অভ্যস্ত করেছিলেন, তাকে যখন আপনি স্কুলে পাঠাচ্ছেন, কলেজে পাঠাচ্ছেন, বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছেন, ওই সন্তানটাই 2 দিন পরে টুপি দাড়ি সব ছেড়ে দিয়ে, সালাত সিয়াম সব কিছু ছেড়ে দিয়ে, সে একটা নাস্তিক বেঈমান হয়ে বেড়ে যাচ্ছে। আপনি যাকে ইমানদার বানিয়েছিলেন সে নাস্তিক বেঈমান হয়ে সেখান থেকে বের হচ্ছে। ঠিক যেমন ভাবে একটা প্রিন্টারে কাগজ যখন ঢুকান, ফ্রেশ একটা কাগজ ঢুকান, সুন্দর কাগজ ঢুকান, সেই কাগজটা যখন বের হয় তখন তাতে অনেক আঁকিবুকি তৈরি হয়ে যায়। ঠিক তেমনই ভাবে আপনি একদম ফ্রেশ একটা ইমানদার সন্তান এই বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলেন, সেই সন্তান নাস্তিক হয়ে সেখান থেকে বের হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যে জায়গাটা সবচেয়ে বড় ঘাটতি আজকে হয়ে যাওয়ার কারণে আজকে 95% মুসলমানের সন্তান প্রকৃত ইসলাম নিয়ে বেড়ে উঠতে পারছে না। আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের শিখাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলে কিছু নেই, এই পৃথিবী সৃষ্টি হয়েছে একটা মহা বিস্ফোরণের মাধ্যম দিয়ে, তার নাম হচ্ছে বিগ ব্যাং। একটা মহা বিস্ফোরণ কোন এক কালে হয়েছিল, সেই বিস্ফোরণের মাধ্যম দিয়ে এই সারা বিশ্ব মহাবিশ্ব সবকিছু তৈরি হয়েছে। এই শিক্ষা ব্যবস্থা আমাদের শেখাচ্ছে মানুষ আসলে মানুষের পূর্বপুরুষ আসলে মানুষ ছিল না, মানুষের পূর্বপুরুষ ছিল মানুষের মতো আরেকটা জন্তু। সেই জন্তুটা হচ্ছে বানরের মতো দেখতে, বানরের একটা জাত। সেই জাত থেকে মুসলমানদের জন্ম বা মানুষদের জন্ম, মুসলমান না মানুষের জন্ম। মানুষ আসলে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি না, এটা প্রমাণ করার জন্য কত কি চিন্তা ভাবনা ঢোকানো হয়েছে। একটা মানুষ বানরের মধ্যে থেকে আসছে, বানর থেকে আসছে, এই চিন্তায় বিশ্বাস করার মতো মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এমনকি যারা এই তত্ত্ব আবিষ্কার করেছে তারাও মূলত এটাকে বিশ্বাস করে না। কিন্তু তারা কেন এটাকে নিয়ে আসলো বইপত্রে, কেন এটা পড়ানো হচ্ছে? কারণ এর মাধ্যম দিয়ে অন্তত এটুকু বোঝানো সম্ভব মানুষ আল্লাহ সৃষ্টি না, এগুলো এমনি হয়েছে। আল্লাহর সাথে সম্পর্ক কাট অফ করার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য আমাদেরকে এই শিক্ষা দেওয়া হচ্ছে। তারপরে এগুলো তো গেল, নতুন 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 পাঠ দিন দিন ঢুকছে আমাদের শিক্ষা ব্যবস্থায়। এখন সেখানে হচ্ছে মুসলমানদের সংস্কৃতি গান বাজনা করা, মুসলমানদের সংস্কৃতি একতারা বাজানো, মুসলমানদের সংস্কৃতি বিভিন্ন দিবস পালন করা, বৈশাখ মাসের প্রথম দিনে পহেলা বৈশাখ পালন করা, এগুলো নাকি আমাদের সংস্কৃতি। সেই সংস্কৃতি বইয়ে কোনো ঈদের কোনো দৃশ্য আপনি দেখতে পাবেন না। আজকে ঈদুল আজহায় মানুষ কেন গান বাজনা করছে? কারণ ঈদের সংস্কৃতি দেখি সেটা তো মুসলমানরা জানেই না, তারা বইপত্রে পড়ছে, এগুলো আমাদের সংস্কৃতি না। বা একটা জাস্ট একটা কালচার হলে হতে পারে, একটা আনন্দের জায়গা, শুধু আনন্দের শুধু একটা অনুষ্ঠান, এইটুকু তারা শিখছে। সংস্কৃতি মানে একটা মানুষের রুচিশীল হওয়া, সংস্কৃতি মানে একটা মানুষের সভ্য হওয়া। এই যে অর্থ, এই অর্থ বাদ দিয়ে সংস্কৃতির অর্থ হয়ে গেছে গান বাজনা করা, সংস্কৃতির অর্থ হয়ে গেছে নাচানাচি করা, এইগুলো হচ্ছে সংস্কৃতি আমাদের। সময় তো উপস্থিতি, আজকে আমাদের ইসলামী আকিদা বিশ্বাস, ইসলামী কালচার সবগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে বর্তমানে এই প্রচলিত শিক্ষা ব্যবস্থার মাধ্যম দিয়ে।
যত দিন যাচ্ছে তত বেশি নতুন নতুন বিষয় ঢুকানো হচ্ছে। এখন আমাদের সন্তানদের আবার শেখানো হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজগুলোর মধ্যে একটা কাজ, যেটাকে বলা হয় সমকামিতা। সেই কাজটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতিকে পুরো আস্ত উল্টা করে ধ্বংস করে দিয়েছিলেন। যেই জাতির ধ্বংস স্তূপটা এখনো পর্যন্ত জর্ডানে আছে, ডেড সিতে, ডেড সি নামে একটা জায়গা আছে, মৃত সাগর, যেই সাগরে কোনো মাছ হয় না, যেই সাগরে কোনো প্রাণীর জন্ম হয় না, এখনো পর্যন্ত এতটাই সেই সাগরটা অভিশপ্ত অবস্থায় রয়েছে। সেই কাজ যারা করেছিল সেই কাজটার আবার নতুন করে এখন আবিষ্কার তো করা হয়েছেই, সেগুলো এখন পাঠ্য বইতে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঢুকিয়ে দিয়ে বলা হচ্ছে এগুলো কোনো সমস্যা না। বাপ মাকে বলে দেওয়া হচ্ছে সন্তান যা খুশি করুক তাদেরকে কিছু বলা যাবে না, সন্তান যা ইচ্ছা করবে, তার ব্যক্তি স্বাধীনতা আছে, তাকে বেশি কিছু বলা যাবে না, সে যা করতে চায় তা করুক। এইভাবে আজকে শিক্ষা ব্যবস্থার মাধ্যম দিয়ে আমাদের মুসলমান সন্তানদেরকে ইসলাম থেকে আজকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে, যদিও তার নাম আব্দুল্লাহ, যদিও তার নাম আব্দুর রহমান, যদিও তার নাম আব্দুর রহিম। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটা শিক্ষা ব্যবস্থা আছে, তার নাম হচ্ছে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা। সেই ধর্মীয় শিক্ষা ব্যবস্থা এর মাধ্যম দিয়ে যেটা হচ্ছে, আমরা যেটা আশা করেছিলাম যে ধর্মের মাধ্যম দিয়ে হয়তো বা আমাদের কিছুটা হলেও আদর্শ শেখানো হবে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান বলি শেখানো হবে, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় বাংলাদেশে 95% যে ইসলামী মাদ্রাসাগুলো রয়েছে, মুসলমানদের যে মাদ্রাসাগুলো রয়েছে, ধর্মীয় শিক্ষার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই শিক্ষাগুলোতেও আমাদেরকে ইসলামের প্রকৃত শিক্ষা দেওয়া হচ্ছে না। সেগুলোতে শিক্ষা দেওয়া হয় পীর পূজারীদের শিক্ষা, অথবা শিক্ষা দেওয়া হয় আকাবির বুজুর্গদের শিক্ষা, যে শিক্ষার মধ্যে প্রকৃত অর্থে আল্লাহ এবং তাঁর রাসূল কুরআন এবং হাদিসের মাধ্যমে যে শিক্ষা আমাদেরকে দিয়েছিলেন সেই শিক্ষার অস্তিত্ব আমরা খুঁজে পাচ্ছি না। সেখানে শির্ক শেখানো হচ্ছে, বেদাত শেখানো হচ্ছে, যে শির্ক এবং বেদাত মানব জাতির জন্য সবচেয়ে বড় পাপের মধ্যে অন্যতম বড় পাপ। অন্যতম বড় পাপ কেন? এটাই সবচেয়ে বড় পাপ, এর উপর কোনো পাপ আর হতে পারে না। পৃথিবীতে যত পাপ হতে পারে তার মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে শির, তারপরে পাপ হচ্ছে বেদাত। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এই সমস্ত মাদ্রাসাগুলোতে শেখানোই হচ্ছে শির এবং বেদাত কিভাবে করতে হয়। ফলশ্রুতিতে আজও পর্যন্ত আমরা আমাদের যারা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে পড়ে তাদেরকেও আমরা ইসলাম শেখাতে পারলাম না, তাদেরকে এখন আমরা বোঝাতে পারলাম না ইসলামের প্রত্যেকটা বিধান হতে হবে আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী, আল্লাহ রাসূল যেভাবে শিখিয়েছেন সেভাবে আমাদেরকে ইসলাম পালন করতে হবে, আজও পর্যন্ত আমরা এটা শেখাতে পারলাম না। সমাজের শির্ক এবং বেদাতগুলোর বিরুদ্ধে যখন আমরা কথা বলি তখন বলে যে এদের মসজিদ থেকে খেদিয়ে দাও, মসজিদ থেকে তাড়িয়ে দাও, এরা মসজিদ থেকে নষ্ট করে ফেললো, এরা ইসলাম থেকে নষ্ট করে ফেললো। যখন আমরা বলছি পাঁচ ওয়াক্ত সালাতের পরে দলবদ্ধ হয়ে মোনাজাত যেটা আপনারা করেন বা আমরা করি, এই কাজটা আল্লাহ রাসূল জীবনে কখনো করেন নাই, অতএব আমাদের করা যাবে না, এই কথা শোনা মাত্রই তেলে বেগুনে এই সমাজের 90% মানুষ খেপে উঠবে, 90% মাদ্রাসার ছাত্র খেপে উঠবে যারা স্বয়ং ইসলাম শিখছে। যেই ছেলেরা ইসলাম শিখছে সে তাদেরকে যখন আপনি এই কথাগুলো বলবেন যে আল্লাহ রাসূল তো কখনো করেন নাই, সঙ্গে সঙ্গে তারা আপনার উপরে ক্ষিপ্ত হয়ে উঠবে, আল্লাহ রাসূল করেন নাই তাই কি হলো, ভালো কাজ তো, ভালো কাজ করলে কি হবে, ভালো কাজ করলে সমস্যাটা কি? আজও পর্যন্ত আমরা ইসলাম তাদেরকে শেখাতে পারলাম না, আজও পর্যন্ত ইসলামের দাওয়াতটাই তাদের কাছে পৌঁছাতে পারলাম না। এই এলাকায় এতগুলো মসজিদ আছে, এই দুই তিনটা মসজিদ, হাতে গড়া কয়েকটা মসজিদ যেগুলোতে আপনি তাওহীদ এবং সুন্নাতের পক্ষে কথা বলতে পারবেন, বাইরের মসজিদগুলোতে যান তাওহীদ এবং সুন্নাতের পক্ষে কথা বললে আপনাকে মনে করা হয় তাওহীদ এবং সুন্নাতের আপনি শত্রু, পক্ষে কথা বলছেন অথচ মনে করা হয় আপনি বিপক্ষের লোক। স্বয়ং আপনার এলাকার বিভিন্ন মসজিদগুলোতে আপনি যেয়ে দেখেন, বাংলাদেশে হাজারো বড় বড় মসজিদ আছে, হাজারো বড় বড় মাদ্রাসা আছে, বড় বড় মুহতামিম আছেন, আমাদের চেয়ে তাদের ডিগ্রি অনেক বড় বড় ডিগ্রি, বছরের পর বছর ধরা ধরে তারা কোরআনের তাফসির পড়াচ্ছেন, বছরের পর বছর ধরে তারা বুখারি এবং মুসলিম পড়াচ্ছেন, বুখারি মুসলিম পড়েন বটে, বুখারি মুসলিমের উপর কোনো আমল নেই। এই তো হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা, জেনারেল লাইনের শিক্ষা ব্যবস্থা আল্লাহকে ভুলিয়ে দিয়েছে, আর ধর্মীয় লাইনের শিক্ষা ব্যবস্থা আল্লাহকে ধরে রেখেছে বটে, কিন্তু আল্লাহ দেওয়া দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রেখে যাওয়া মানহাজ, তার রেখে যাওয়া আদর্শ, এগুলোকে সব বিলুপ্ত করে দিয়ে নিজেদের আকাবির বুজুর্গ, নিজেদের পীর মাশায়েখ, তাদের ধর্মগুলো, তাদের চিন্তা চেতনাগুলো সমাজের উপর চালু করে দিয়ে মনে করছে আমরা ইসলামী শিক্ষা চালু করলাম। এই হচ্ছে আমাদের সমাজের বর্তমান বাস্তবতা, এটা আপনি মেনে নেন বা না নেন এটাই বাস্তবতা, এর বাইরে দ্বিতীয় কোনো চিন্তা আপনি যদি করতে যান আপনি তার কোনো কুল কিনার পাবেন না। সময় তো বুঝিয়ে দিন, এবারে আমরা আসি ইসলামের শিক্ষা ব্যবস্থা তারা আসলে কি, ইসলাম কি চেয়েছিল আমাদের কাছ থেকে, আমরা যে মুসলমান আমাদের শিক্ষা ব্যবস্থাটা কেমন হওয়া উচিত ছিল।
প্রথম আমাদের যে পয়েন্টটা নিয়ে আলোচনা করা দরকার সেটা হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আমরা আসলে পড়াশোনার মাধ্যম দিয়ে কি অর্জন করতে চাই? আমরা যে লেখাপড়া করছি এই মাধ্যম দিয়ে একটা বড় চাকরি পেতে চাই? লেখাপড়ার মাধ্যম দিয়ে আমি নিজেকে অনেক বড় জ্ঞানী প্রমাণ করতে চাই? লেখাপড়ার মাধ্যম দিয়ে ছোটবেলা আমাদের যেমন শেখানো হতো লেখাপড়া করে যে গাড়ি গাড়ি ঘোড়া চড়েছে, গাড়ি ঘোড়া চড়ার জন্য বড় বড় বাড়ি করার জন্য আমরা কি লেখাপড়া শিখছি না? লেখাপড়ার উদ্দেশ্যটা আসলে কি? একজন মুসলমানের লেখাপড়ার উদ্দেশ্যটা কি? এই বিষয়টা আমাদের স্পষ্ট থাকাটা অত্যন্ত জরুরি। যারা আমরা অন্তত পক্ষে ইসলাম নিয়ে কিছুটা সচেতন, কিছুটা আমরা ভাবছি, আমরা যারা মনে করছি যে না আমাদেরকে জান্নাতে যেতে হবে, আমাদেরকে আল্লাহর কাছে মুক্তি পেতে হবে, কাল কেয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, অন্তত পক্ষে যাদের এইটুকু চেতনা আছে তাদের জন্য চিন্তা করা দরকার, আমরা নিজেরা কেন শিখছি? একটা অ অক্ষর পড়ছি, একটা আলিফ অক্ষর পড়ছি, একটা এস এবিসিডি পড়ছি, তবুও আমার একটা উদ্দেশ্য থাকতে হবে, কি উদ্দেশ্যে আমি পড়ছি? বা আমার সন্তানটা আমি পড়াচ্ছি, কি উদ্দেশ্যে পড়াচ্ছি? প্রথমে আমার লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। সেই লক্ষ্য হচ্ছে যে লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সর্বপ্রথম যখন ওহী নাজিল হচ্ছে, সর্বপ্রথম নাজিল হচ্ছে ওহী নাজিলের প্রথম বাক্যই কোরআনের প্রথম বাক্যই হচ্ছে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আমাদের লেখাপড়া, আমাদের চিন্তা চেতনা, আমাদের সবকিছুর একমাত্র উদ্দেশ্য হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানা, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে লালন পালন করছেন এই পৃথিবীকে, পৃথিবীতে যিনি আমাকে প্রতিটা সেকেন্ডে নিঃশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছেন, সেই মহান রবকে আমাকে আগে চিনতে হবে। আমার লেখাপড়া শেখার উদ্দেশ্য, আমার জ্ঞান অর্জনের উদ্দেশ্য একটাই, আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারি। মারিফাতুর রব, মারিফাতুল্লাহ, এটাই হচ্ছে আমার প্রথম লক্ষ্য। যতটুকু শিখছে, যে যতটুকু শিখছি, যতটুকু পড়ছি, আবার পড়া আমার শোনা সবকিছুর উদ্দেশ্য হবে আল্লাহ রাব্বুল আলামিনকে জানা, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা। সময় তো উপস্থিতি, আমাদেরকে অবশ্যই জানতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং এই সৃষ্টি শুধুমাত্র অন্য পশু পাখির মতো না, এই পৃথিবীতে 18,000 মাখলুকাত বলা হয়, বলা হয়ে থাকে, এর চেয়ে কত লক্ষ গুণ বেশি আছে, কত কোটি গুণ বেশি আছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। এমনকি বিজ্ঞানীরা পর্যন্ত এখনো বলছে যে আমরা পৃথিবীতে যত প্রাণী বর্তমানে দেখি, যত কিছু দেখতে পাচ্ছি, প্রাণী প্রাণী জগতে যত প্রাণী রয়েছে, এটা মূলত আমরা যা দেখতে পাই মানে পাই না তার তুলনায় 0.001%, অর্থাৎ বাকি 99% মাখলুকাতের খবর আমরা এখনো জানি না। বিজ্ঞানীরা যত আবিষ্কার করেছে তার বাইরে আরো 99% যা আছে সেগুলো আমরা জানি না। এখন এত মাখলুকাত রয়েছে, এই যে মাখলুকাত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এই যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর দেহাবয়বে এত সুন্দরভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, এর পিছনে উদ্দেশ্যটা কি? এমনি এমনি সৃষ্টি করেছেন, অপ্রয়োজনে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে একমাত্র এজন্য সৃষ্টি করেছি যেন তারা আমার দাসত্ব করে, আমার আনুগত্য করে, আমার নির্দেশ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে। পৃথিবীতে অন্য যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণী আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, শুধুমাত্র জিন ইনসান না, পৃথিবীর সমস্ত প্রাণী, সমস্ত প্রাণী আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করে চলে। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দুইটা প্রাণীকে স্বাধীনতা দিয়ে রেখেছেন, যারা চাইলে আল্লাহর ইবাদত করতেও পারে, চাইলে আল্লাহর ইবাদত নাও করতে পারে, এইটুকু সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। কেন? এর বিনিময় দিয়ে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড়। আমি আপনি যখন মারা যাব, এই পৃথিবীর জীবন একদিন শেষ হবেই, এটা আমি বিশ্বাস করি আর না করি, আমার চিন্তা চেতনা থাকুক বা না থাকুক এই পৃথিবী ছেড়ে আমাকে যেতেই হবে। যাওয়ার পরের ধাপে আমাদের মূল পরীক্ষাটা শুরু হবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা ঈমান আনতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন দাসত্ব করতে পেরেছি, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা মহা পুরস্কার রেখেছেন, আর যারা দাসত্ব করতে পারি নাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মহা শাস্তি রেখেছেন। শুধুমাত্র এই দুটার উদ্দেশ্যের কারণেই মানুষ অন্য সমস্ত মাখলুকাতের চেয়ে আলাদা। অন্য সমস্ত মাখলুকাত তারা আল্লাহর ইবাদত ইচ্ছায় অনিচ্ছায় করবেই এবং তাদের জান্নাত জাহান্নাম নাই, কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সৃষ্টি বানিয়েছেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছেন, পরীক্ষা করার মাধ্যম দিয়ে তাকে একদিন জান্নাতে বা জাহান্নামে প্রদান করবেন। যারা তার দাসত্ব করবে জান্নাতে দেবেন, যারা তার দাসত্ব করবে না তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন।
অতএব আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হতে হবে, যারা শিক্ষা আমরা অর্জন করছি, এই শিক্ষার মাধ্যম দিয়ে আমার রবকে আমি চিনব। আমি যে শিক্ষায় অর্জন করি না কেন, হতে পারে আমি মেডিকেল সায়েন্স পড়ছি, হতে পারে আমি বিশ্ববিদ্যালয়ে করে একটা সাবজেক্ট পড়ছি, যে সাবজেক্টই পড়ি না কেন, আমার উদ্দেশ্য হবে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করা, আল্লাহ রাব্বুল আলামিনকে জানা এবং তার দাসত্ব করা, এটাই হবে আমার মৌলিক উদ্দেশ্য। এবং এটা আমার মনে রাখতে হবে, পৃথিবীতে সবাই কিন্তু জান্নাতে যাবে না, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না এমন কোন মানুষ পৃথিবীতে খুবই কম, সরাসরি নাস্তিক এরকম পাওয়া কিন্তু অনেক কষ্টকর, পাওয়া যায় না তেমন। সবাই আর যাই হোক না কেন আল্লাহকে স্বীকার করে, ভগবানকেও স্বীকার করে, গডকেও স্বীকার করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলে দিয়েছেন যে আমরা যদি জান্নাতে যেতে চাই, যদি আমরা আল্লাহর দাসত্ব করতে চাই, একটাই বিধান রয়েছে, সেই বিধান হচ্ছে কি, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। আপনি হিন্দু হয়ে কখনো আল্লাহকে পাবেন না, আপনি ইহুদি খ্রিস্টান হয়ে কখনো আল্লাহকে পাবেন না। আপনি তার প্রতি অনেক দরদ দেখাতে পারেন, অনেকে এরকম আছেন দরদ দেখান যে তারা বলেন যে ইহুদি খ্রিস্টান ওরা তো ভালো কাজ করছে, হিন্দু হলেও তো ওরা ভালো কাজ করছে, ওরা কি জান্নাতে যাবে না, ওরা জান্নাতে যাওয়ার টিকিটটাই নিতে পারে নাই। আপনি যত সাজগোজ করে আসেন না কেন, অনেক বড় লিমুজিন গাড়ি নিয়ে গেছেন এয়ারপোর্টে, এয়ারপোর্টে যাওয়ার পরে আপনার হাতে টিকিট নাই, আপনাকে এয়ারপোর্টে ঢুকতে দেবে না। আপনি বলবেন আমি এত সুন্দর জামা কাপড় পরে এসেছি, এত বড় লাগেজ নিয়ে এসেছি, এত বড় গাড়িতে চড়ে আসলাম, কেন ওই ঢুকতে দিচ্ছেন না, ওইখানে সারাদিন চিল্লালেও আপনাকে আপনাকে বিমান বন্দরে ঢুকতে দিবে না, কারণ আপনার টিকিটই নাই। ঠিক এমনই ভাবে ইসলাম এমন একটা টিকিট, যেই টিকিট না হলে আপনি জান্নাতের টিকিটই পাবেন না, জান্নাত যেতেই পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জুলুম করেন না, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জুলুম করেন না, একজন হিন্দু খ্রিস্টান যদি ভালো কাজ করে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তিটা জাহান্নামে কমিয়ে দেবেন, তার প্রতি অনুগ্রহ এটুকুই হতে পারে যে তার হয়তো বা জাহান্নামে শাস্তিটা কম হবে। দলিল দলিল হচ্ছে আবু তালেব, যিনি ছিলেন আমাদের রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, সেই ব্যক্তির জাহান্নামে শাস্তি সবচেয়ে কম হবে। সবচেয়ে কম শাস্তিটা কি, তাকে একটা লোহার জুতা পরানো হবে, যে জুতা সে পরলে তার মাথা থেকে পা পর্যন্ত মানে মাথার ঘিলুটা টক বক করে ফুটবে, এতটাই গরম আগুনের মতো হবে সেই লোহার জুতোটা। এটা হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। কেন তাকে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে, কারণ সে সারাটা জীবন আল্লাহ রাসূলের সহযোগিতা করেছিল, কখনো তার কখনো ক্ষতি করে নাই, ভালো মানুষ হওয়ার কারণে সে জান্নাতে যেতে পারবে না, তবে জাহান্নামে তার শাস্তিটা কমে যাবে। আমরা আপনার আমি বা আপনি যারা একটু অনুগ্রহ করতে চাচ্ছি, যারা মনে করছি যে হিন্দু হলে তো ভালো কাজ করছে, ভালো কাজ করছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে যেহেতু জুলুম করেন না, এই জন্য তার উপর এহসান করে তার শাস্তিটা জাহান্নামে কমিয়ে দেবেন, কিন্তু জাহান্নাম থেকে বাঁচা তার সুযোগ থাকবে না, কারণ সে জান্নাতের টিকিটই পায়নি। কালকে আমাদের ময়দানে হয় আপনাকে জান্নাতে যেতে হবে, না হলে জান্নাতে যেতে হবে, এর মাঝামাঝি কোনো জায়গা নেই। সময় বুঝতে যেটা বলতে চাইছিলাম যে আমরা যদি মুক্তি পেতে চাই কালকে আমাদের ময়দানে, একটাই পথ, সেটা হচ্ছে ইসলামকে ধারণ করা। যদি ইসলামকে ধারণ করতে পারি, ইসলামকে আমরা আমাদের জীবনে প্রতিফলিত করতে পারি, তবেই আমরা জান্নাতে যেতে পারবো, এর বাইরে না। সময় বুঝতে দিব। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আত-তারিকা সহিহা। প্রথমে উদ্দেশ্যের সততা থাকতে হবে, উদ্দেশ্য সঠিক হতে হবে যে যারা আমরা শিক্ষা অর্জন করছি। দ্বিতীয়ত, শিক্ষা অর্জনের সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে। শিক্ষা অর্জনেরও কিছু সঠিক পদ্ধতি আছে, আপনি নিজের মতো করে যা খুশি পড়লেন। আমি মনে করলেন যে আমি 100টা বই পড়াশোনা করেছি ফিলোসফির উপরে, আমার চেয়ে বেশি জ্ঞানী কেউ আছে নাকি, আপনার চেয়ে অজ্ঞ ব্যক্তি কেউ নাই, কারণ আপনি সঠিক নিয়মে ইসলামী শিক্ষা অর্জন করেন নাই। সঠিক শিক্ষা অর্জন করতে গেলে সঠিক নিয়মে আপনাকে অর্জন করতে হবে। প্রথম আপনাকে জানতে হবে যে শিক্ষা অর্জনের সোর্সটা কি, প্রাইমারি সোর্স হচ্ছে পবিত্র কুরআন এবং সহিহ হাদিস। পবিত্র কুরআন এবং সহিহ হাদিস হচ্ছে জ্ঞানের একমাত্র বিশুদ্ধ সূত্র, এর বাইরে যে জ্ঞানগুলো রয়েছে সেগুলো হচ্ছে কুরআন এবং হাদিসের অনুগামী। কুরআন এবং হাদিসের পক্ষে গেলে ঠিক আছে, না গেলে ভুল। আমাদের সমাজে একটা ধারণা প্রচলিত ছিল কিছুদিন আগেও যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, অথবা সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, এটা আমরা একসময় ধারণা করতাম, তাই না? বিজ্ঞান আমাদের এটাই শিখিয়েছিল যে পৃথিবীর চারিদিকে সূর্য ঘোরে, কিন্তু এখন বর্তমান সায়েন্স কি বলছে, সায়েন্স বলছে পৃথিবীও ঘুরছে সূর্যও ঘুরছে। অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, যেটা কোরআনের সাথে মিলে যাচ্ছে। কোরআন কি বলছে, কোরআন বলছে মহাশূন্যে যা কিছু রয়েছে সবগুলোই সন্তরণশীল, সবগুলোই ঘুরে বেড়াচ্ছে। এতদিন পরে এসে বিজ্ঞান স্বীকার করছে যে সূর্য যেমন ঘোরে পৃথিবীও তেমন ঘোরে।
এতদিন কিন্তু স্বীকার করতো না, 100 বছর আগে বিজ্ঞান বলতো যে না শুধুমাত্র সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে না, পৃথিবী স্থির থাকে। কিন্তু এখন সবাই স্বীকার করে নিয়েছে। এখন যদি বিজ্ঞান বলতো যে পৃথিবী শুধু ঘুরে না, সূর্য শুধু ঘুরে, পৃথিবী ঘুরে না, এটা কি আমরা গ্রহণ করতে পারতাম? বিজ্ঞান দিয়ে হয়তো আপনি অন্য কিছু প্রমাণ করছেন, কিন্তু কোরআনের বিরুদ্ধে চলে যাচ্ছে। কোরআনই হচ্ছে মূল সোর্স, অকুল জাল হাক্কু ও জাহাকাল বাতিল, হক আসে শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে, এবং যখন হক চলে আসে তখন বাতিল গ্রহণযোগ্য হয় না। আল্লাহর পক্ষ থেকে যখন বলা হয়েছে পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুই ঘোরে সন্তানশীল, তখন সেটাই সত্যি। এর বাইরে আপনি নতুন যা কিছুই নিয়ে আসেন সেটা বাতিল হয়ে যাবে। তাহলে প্রাইমারি সোর্স অফ নলেজ হচ্ছে কোরআন এবং সহি হাদিস। কোরআন এবং হাদিসের সাথে যদি কিছু মেলে তাহলে ঠিক আছে, যদি না মেলে সেটা সঙ্গে সঙ্গে পরিত্যাজ্য। দুই নম্বর যেটা বিষয় সেটি হচ্ছে আল ফাহমুস সাহি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় চলে গেল যে বিষয়টা বলতে হয়। এই জন্য আজকে যারা ইসলামের নামে ইসলামী শিক্ষায় যারা শিক্ষিত হচ্ছেন, ইসলামী শিক্ষা যারা প্রচার করছেন, তারা কোরআন এবং হাদিসকে বলেন যে প্রাইমারি সোর্স অফ নলেজ, কিন্তু নিজেরা কেউ মানে না। আগেই বলেছি, তারা বলেন যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা রাসূলকে রাসূল হিসেবে মহব্বত করি, কিন্তু আসলে তারা কর্মক্ষেত্রে আল্লাহর বিধানের প্রতি তোর বিশ্বাস স্থাপন যেমন করেন না, ঠিক তেমনই ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী নিজেরা তারা পরিচালিত হন না। ফলে আজও পর্যন্ত সমাজের বুকে শিরক এবং বেদাতগুলো ছড়িয়ে রয়েছে। আজও পর্যন্ত বাংলার বুকে 298,000 পীরের মাজার, এতগুলো মাজার থাকলো কিভাবে এত শিক্ষিত মানুষ থাকতে? আজও পর্যন্ত বাংলাদেশের মানুষ এতই কুসংস্কার আচ্ছন্ন, পিএইচডি ডিগ্রি হওয়ার পরেও তারা মনে করছে শনিবারে যদি ঘর থেকে বের হই তাহলে আমার অমঙ্গল হবে। এই কুসংস্কার এখনো পর্যন্ত মানুষের মধ্যে কিভাবে থাকলো এত শিক্ষিত হওয়ার পরেও? এমনকি যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত তাদের মুখ দিয়ে এই কথাগুলো বের হচ্ছে। এর পিছনে একটাই কারণ, তারা কোরআন এবং হাদিসকে তারা বলছেন আমরা মানি, কিন্তু মৌলিকভাবে তারা মানেন না। যদি আমরা প্রকৃত অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের আবেদ হই, দাস দাস হই এবং প্রকৃত অর্থে ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে চাই, তাহলে আমাদের প্রত্যেকটা কাজ, আমাদের প্রত্যেকটা আচরণ, আমাদের প্রত্যেকটা শিক্ষা হতে হবে পবিত্র কোরআন এবং সহি হাদিস অনুযায়ী। এটা আমার আপনার মাথায় ঢুকিয়ে নিতে হবে। যদি ঢুকিয়ে নিতে না পারি, শুনলাম একদিক দিয়ে বের করে দিলাম, ওটা আমার কোনো কাজে আসবে না। এটা আমার আপনার মাথায় ঢুকিয়ে রাখতে হবে, কোরআন এবং সহি হাদিস এটা সবার উপরে। সবকিছু আমার যাচাই বাছাই করতে হবে কোরআন এবং হাদিস দিয়ে, সমাজ দিয়ে, বড় হুজুর দিয়ে কোরআন এবং হাদিস যাচাই করা যাবে না। হুজুর যাচাই করতে হবে কোরআন এবং হাদিস দিয়ে, উল্টাটা করতে হবে, যেটা আমরা করি এখন। আমরা হয়ে গেছি উল্টা লাইনের লোক, আমরা হুজুর দিয়ে সমাজ কোরআন এবং হাদিস যাচাই করি, অথবা আমার এলাকার মুন্সি যারা, আমাদের এলাকার যারা বড় ভাই রয়েছেন, আমাদের যারা মুরব্বী, আমাদের বাপদাদা রয়েছেন, তাদেরকে দিয়ে আমরা কোরআন এবং হাদিস যাচাই করি। যদি বলি যে এটা কোরআন এবং হাদিসের নাই, সঙ্গে সঙ্গে তারা বলে উঠবেন আমার বাপ দাদা 14 পুরুষ এটা করে এসেছে, তারা কি ভুল করেছেন? এই কথা সবার আগে আসবে, যে কথাটা ইতিপূর্বে যত জাতি ধ্বংস হয়েছিল সমস্ত জাতির কথা এটাই ছিল। ওই যে কিলাল মুত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবায়না, যখন তাদেরকে বলা হতো তোমরা আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সেটা তোমরা অনুসরণ করো, তারা বলতো বরং আমরা আমাদের বাপ দাদা 14 পুরুষ থেকে যা পেয়েছি তার অনুসরণ করব। সেই কথা আজও পর্যন্ত আমাদের মুখে জারি, আজও পর্যন্ত আমরা বলে যাচ্ছি বাপ দাদা 14 পুরুষ যা করেছে তাই করবো, আমাদের এলাকায় এইসবই চলতে এইসবই করবো। সবাই তো বুঝছি, একজন শিক্ষিত মানুষের কথায় কখনো এরকম হতে পারে না। একজন প্রকৃত শিক্ষায় শিক্ষিত, একজন প্রকৃত মুসলিম, একজন সচেতন মুসলিম, তার কাছে কোরআন হাদিস সবার উপরে। কোরআন হাদিসের কথা যখন চলে আসবে সামনে, তখন তারা বলবো, তারা বলবে সামিয়না ওয়া আতানা, শুনলাম মেনে নিলাম। আমরা সেই শুনলাম মেনে নিলামের জাতি, যারা শিক্ষিত জাতি, যে যত বেশি শিক্ষিত সে তত বেশি এই কথা বলবে আল্লাহ এবং তার রাসূল যেটা বলেছেন সেটাই সত্য। যেমন ভাবে আজকে যুগে যত শিক্ষিত ব্যক্তি তত বলবে বিজ্ঞান দ্বারা যা প্রমাণিত তাই তাই মেনে নেব, বিজ্ঞান দ্বারা যা প্রমাণিত তাই মেনে নেব। বর্তমান যুগে যারা শিক্ষিত তাদের হাল হচ্ছে এই। আর আমরা যারা প্রকৃত ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে চাই, তাদের কথা হবে এটাই, কোরআন এবং হাদিসে যা আসছে তাই আমরা মেনে নেব, কোরআন এবং হাদিস যেটা বলেছে সেটাই সঠিক, এর বাইরে সঠিক কিছু হতে পারে না। যখন আমি জোর করে এই কথা বলতে পারবো তখনই আমি প্রকৃত অর্থে শিক্ষিত হতে পেরেছি। তারপরে দ্বিতীয় যেটা সোর্স সেটা হচ্ছে বুঝ, কোরআন এবং হাদিসকে আমি কিভাবে বুঝবো। আমি কোরআন এবং হাদিসটা বুঝলাম, এটা হচ্ছে বিশুদ্ধ সোর্স অফ নলেজ। কিন্তু কোরআন এবং হাদিসের বুঝটা আমি যেভাবে বুঝছি, এই বুঝটা কি সঠিক হচ্ছে কিনা এটা বুঝবো কিভাবে? কোরআন এবং হাদিসের বিভিন্ন বাক্যগুলো মানে বিভিন্ন ধরনের অর্থ আপনি চাইলে নিতে পারবেন, বানিয়ে নিতে পারবেন। আপনার যদি আপনার বুঝটা উল্টা পাল্টা হয়
তাহলে আপনি উল্টা পাল্টা বুঝে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে ফেলবেন, যেটা বর্তমান যুগে হর হামেশা হচ্ছে। আজকে মিলাদ কিয়ামের নামে যা কিছু চালু রয়েছে সবাই কোরআন এবং হাদিস থেকে দলিল দেন, কিন্তু কোরআন এবং হাদিস থেকে যে দলিল দিচ্ছেন সেই দলিলটাকে আসলে আল্লাহ রাসূল এইভাবেই বুঝেছেন? এই জিনিসটা হচ্ছে আজকে দিনে আমাদের জন্য জ্ঞান অর্জনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমি কিভাবে বুঝব। এই বোঝাটা হতে হবে আল্লাহ রাসূল এবং তার সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছিলেন ঠিক সেইভাবে, যেটাকে আল্লাহ রাসূল মৃত্যুর আগে আমাদের সামনে বলে দিয়ে গেছেন যে একটা দল মাত্র জান্নাতে প্রবেশ করবে, একটা দল মাত্র সঠিক পন্থায় থাকবে, তারা কারা? মা আলা আলাইহি ওয়াসাহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই পথে চলছি সেই পথে যারা চলবেন তারাই সঠিক পথে চলবেন। আল্লাহ রাসূলের যুগে মিলাদ ছিল না। আপনি এখন যদি বলেন যে কোরআনে এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, হে ইমানদারগণ তোমরা আল্লাহ রাসূলের প্রতি সালাত দরুদ পাঠ করো, তার প্রতি সালাম পেশ করো, এই আয়াত নিয়ে যদি আপনি বলেন এর দ্বারা মিলাদ প্রমাণিত হয়, আপনি বলে দিতে পারবেন, এমনিতেই বলতে পারবেন, কিন্তু এই বলাটা সঠিক হলো না বেঠিক হলো, এটা আমি বুঝবো কিভাবে? আমি যখন আল্লাহ রাসূলের যুগে চলে যাব, সাহাবীদের যুগে চলে যাব, সেই যুগেও এই আয়াত নাজিল হয়েছিল, সেই যুগে যদি এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম মিলাদ কিয়াম না করে থাকেন, আমরা কি এই যুগে এসে নতুন করে মিলাদ কিয়াম বানাতে পারবো? সম্মানিত উপস্থিতি, অত্যন্ত সাবধান এই বিষয়গুলো নিয়ে। আমরা যারা সচেতন শিক্ষিত হতে চাই তাদের মনে রাখতে হবে কোরআন এবং হাদিস সবার আগে, দ্বিতীয়ত কোরআন এবং হাদিস বুঝতে হবে যেইভাবে সাহাবীরা বুঝেছিলেন ওইভাবে, নিজের মতো করে বানিয়ে বানিয়ে বুঝলে হবে না, বানিয়ে বুঝতে গেলে আমরা বিভ্রান্ত হয়ে যাব। তিন নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে আমাদেরকে কোনো অবস্থাতেই চরম পন্থা অবলম্বন করা যাবে না, যখনই বাড়াবাড়ি করব তখনই আমরা বিভ্রান্ত হয়ে যাব। মুসলমানদের পথ সবসময় মধ্যম পন্থার পথ, মাঝামাঝি পথ, তারা কখনো বাড়াবাড়িও করে না ছাড়াছাড়িও করে না। আজকের দিনে একটা রব উঠেছে সারা বিশ্বব্যাপী, আমাদেরকে একই দিনে ঈদ এবং সিয়াম পালন করতে হবে, চাঁদ দেখা যাক বা না যাক, এইগুলো কথা যেগুলো এই সমস্ত কথা যারা বলেন এগুলো হচ্ছে চরম বাড়াবাড়িমূলক কথা। এই সমস্ত বাড়াবাড়িমূলক কথা থেকে আমাদের বিরত থাকতে হবে, কারণ কখনই সম্ভব না সারা বিশ্বব্যাপী একই দিনে ঈদ পালন করা সিয়াম পালন করা, একটা অসম্ভব কথা, এটা বাস্তবেই সম্ভব না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ আমাদেরকে দেনও নেই, আমাদেরকে এত কষ্ট করার জন্য বলেও নেই, তারপরে যারা আমরা বাড়াবাড়ি করছি এই বাড়াবাড়ি করতে যে নিজেরা ধ্বংস হচ্ছি, সমস্যাকে আমরা নষ্ট করে দিচ্ছি। এই বাড়াবাড়ির কারণে কিন্তু আজকে মুসলিম উম্মার মধ্যে এত ধরনের বিভ্রান্তি, কোনো অবস্থাতে যেন আমরা বাড়াবাড়ি না করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার নিষেধ করে দিয়ে গেছেন যে ইয়াকুমুল গুলুফিদ্দিন, তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করতে যেও না, তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না। ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলুফিদ্দিন, কারণ দ্বীনের ব্যাপারে অতিরিক্ত ইতিপূর্বে যত জাতি এসেছিল যারা ধ্বংস হয়ে গেছিল তাদের একটা বৈশিষ্ট্য ছিল এই, তারা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করেছিল। কোন অবস্থাতে যেন আমরা বাড়াবাড়ি না করি, আমাদের কথায় আমাদের আচরণে আমাদের চিন্তা ভাবনায় কোনো অবস্থায় যেন বাড়াবাড়ি না থাকে, আমরা যেন সঠিক পন্থা অবলম্বন করার চেষ্টা করি। কালকে আগামীকালকে ইয়াউমে আরাফার দিন, তাই না? আরাফার দিন আমরা যারা আলহামদুলিল্লাহ সচেতন আছি তারা আগামীকালকে ইনশাল্লাহ সিয়াম পালন করব। এখন এই বিষয়টা নিয়ে অনেক সময় বাড়াবাড়ি করে ফেলি, বিশেষ করে এখন ফেসবুকের যুগ, এই বিষয়ে একটা মহাবিতর্ক চলছে যে আরাফার দিন আগামীকালকে নাকি নয় জিলহজ, অর্থাৎ ঈদের আগের দিন, এই বিষয়টা একটা ভ্যালিড বিতর্ক। আল্লাহ রাসূল ইসলামের যুগ থেকে গত 100 বছর পর্যন্ত আমরা নয় জিলহজেই সবাই সিয়াম পালন করে এসেছি, আরাফা সিয়ামটা, কিন্তু এখন যেহেতু তথ্য প্রযুক্তির যুগ আমরা স্পষ্ট দেখতেই পাচ্ছি যে কোন দিন হাজিরা আরাফার দিন উপস্থিত হন। মূলত আল্লাহ রাসূল ইসলামের উদ্দেশ্য ছিল এটাই যে যেদিন হজ হয় আরাফার দিন, সেই দিন যখন মুসলমানরা হজের জন্য আরাফার ময়দানে এসে উপস্থিত হয় সেই দিন যেন সারা বিশ্বব্যাপী একই সাথে সিয়াম পালন করতে পারে, এই জন্যই কিন্তু এই উদ্দেশ্যেই মূলত আরাফার দিনে সিয়ামটা করা হয়েছে। এই কারণে একদল আলেমে দিন বা ওলামায়ে কেরামদের মধ্যে একদল ওলামায়ে কেরাম তারা বললেন যে না, আমরা যেহেতু আরাফার দিন দেখতে পাচ্ছি অতএব এই দিনে আমরা সিয়াম পালন করব। এখন এই বিষয়টা নিয়ে বিতর্কের কোনো কারণ ছিল না। যদি আমরা কেউ মনে করি যে না আরাফার দিন যে দিন হচ্ছে, কারণ হাদিসে এসেছে ইয়াউমে আরাফা, আরাফার দিন সিয়াম পালন করা, তো সেই আরাফার দিনটা যেহেতু হচ্ছে আগামীকালই আমরা আরাফার দিন সিয়াম পালন করব, এতেও বাধা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আবার যারা নয় জিলহজ পালন করতে চান চন্দ্র বছর হিসাবে,
নয় জিলহাজটাই যেহেতু আরাফাত দিন, সেই হিসাবে তারা নিজ নিজ দেশে নয় জিলহাজে যদি আরাফাত দিনটা তারা মানে আরাফাত সিয়ামটা রাখেন তাতেও কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ দুটোই হয়ে যাবে। আপনি আপনার নিয়ত শুধু খালাস রাখুন যে আমি আরাফার দিবসের উদ্দেশ্যে আমি সিয়ামটা রাখছি, আপনার সিয়াম ইনশাল্লাহ কবুল হয়ে যাবে। এটা নিয়ে মারামারি করার কোনো দরকার ছিল না, অমুক বলতে পারে না যে অমুক বাতিলের পরে আছে, অমুক বলতে পারে না অমুক বাতিলের পরে আছে, দুই পক্ষেই সঠিক হওয়ার সম্ভাবনা আছে। আমরা এটা ছেড়ে দিতে চাই সবার উপরে, যে যিনি যেটাকে প্রাধান্য দিতে চান তিনি সেটাই করুন। যদি কেউ মনে করেন দুই দিনই রাখবেন, আরাফার দিন তো মানে নয় জিলহজ পর্যন্ত আপনার যে নয়টা দিন আছে, জিলহজ মাসের প্রথম যে নয়টা দিন, এই নয়টা দিনই সিয়াম পালন করাটা আল্লাহ সরাসরি যদিও প্রমাণিত না হলো তা সাহাবায়ে কেরাম এই নয়টা দিন অনেকেই সিয়াম রেখেছেন। আমরা সিয়াম দুটোই রেখে দিলাম, যদি এত বিতর্কে থাকে দুইটা সিয়ামে রেখে দিলাম তাতে কোনো সমস্যা নেই, তবুও আমার আরাফা সিয়ামটা হয়ে যাচ্ছে। কিন্তু বিতর্ক করছি কেন, যারা আমরা বাড়াবাড়ি করছি, এই বাড়াবাড়ি করতে যে আমরা বিতর্কের মধ্যে ঢুকে গিয়েছি এবং ইবাদতটা যে আমরা একটু সঠিকভাবে পালন করার চেষ্টা করব, শান্তিপূর্ণভাবে পালন করার চেষ্টা করব, এটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। সময় তো বুঝছি, যেটা বলছিলাম যে কোনো অবস্থাতে বাড়াবাড়ি করা যাবে না, শরীয়ত নিয়ে বাড়াবাড়ি করতে গেলে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাব। চার নম্বর যেটা সেটা হচ্ছে যুক্তিবাদ, শরীয়ত নিয়ে কোনো যুক্তি দেওয়া যায় না, ইসলামে যুক্তিবাদের কোনো স্থান নেই। আপনি যা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়েছেন সেই নির্দেশ অনুযায়ী আপনার দিন পালন করবেন, আপনার যুক্তিতে কুলাক আর না কুলাক, যুক্তি দিয়ে ইসলাম বাস্তবায়ন করা যায় না, পালন করা যায় না। সুতরাং যারা চুক্তিবাদের মধ্যে পড়ে গেছেন তারাও বিভ্রান্ত হয়ে যাবেন। আমাদের শিক্ষিত সমাজ যত বেশি শিক্ষিত হচ্ছে তত বেশি তর্কপ্রিয়, তত বেশি তারা যুক্তিপ্রবণ, এই যুক্তি সেই যুক্তি হাজার যুক্তি দিয়ে তারা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছেন। আমরা তাদের প্রতি অনুরোধ করব, ইসলামকে কখনো যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করবেন না, কারণ আপনার জ্ঞান খুবই সীমিত, এই সীমিত জ্ঞান দিয়ে আপনি কখনো যুক্তি তর্ক দিয়ে সঠিক স্থানে পৌঁছতে পারবেন না। তবে নিঃসন্দেহে ইসলাম যুক্তিশীল ধর্ম, যুক্তিপূর্ণ ধর্ম, এর অর্থ এই না যে ইসলাম যুক্তিহীন ধর্ম, ইসলাম অবশ্যই যুক্তিপূর্ণ ধর্ম, কিন্তু আপনি সেই যুক্তি বোঝার জন্য এখনো উপযুক্ত হন নাই, সেই জন্য আপনি না বুঝে বিতর্ক করে ফেলছেন। এই জন্য যুক্তি দিয়ে ইসলাম বোঝার যাবে না। সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে অবশ্যই আমাদেরকে যেটা চেষ্টা করতে হবে, যদি আমরা না জানি নিজে নিজে যেন ইসলাম বোঝার চেষ্টা না করি, যারা জানেন তাদের কাছে যেন যাই। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যদি তোমরা না জানো তাহলে যাও তাদের কাছে যারা জানে, যারা ইসলাম সম্পর্কে সঠিক জানায় জানে তাদের কাছে তুমি যাও। নিজে নিজে হাতুড়ে ডাক্তারের মতো ডাক্তারি শুরু করে দিও না, আপনিও ডাক্তার, ফুটবলের যিনি হকার তিনিও ডাক্তার, দুই ডাক্তার কি কখনো এক দরজার হতে পারে? কখনো না। আপনি অবশ্যই যেহেতু আপনি ডাক্তারি পাশ করেন, ইসলামের সম্পর্কে আপনি সেই জ্ঞানের স্তরে পৌঁছাননি, আপনার অজানা বিষয় অনেক থাকবে, কিন্তু সেই বিষয়ে আপনার জানার জন্য তাদের কাছে যেতে হবে যারা সঠিক জ্ঞান অর্জন করেছেন, এবং তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে, দলিল সহ জানতে হবে। তারা যদি দলিল দিতে পারেন গ্রহণ করবেন, যদি দলিল দিতে না পারেন নিজের মন মতো কোনো কথা বলেন সেটা আপনার গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। যেভাবে আমরা ডাক্তারদের কাছে যাই যে ক্রস চেক করি, এক ডাক্তারের কাছে গেলাম মনে হলো যে না এই ডাক্তার সঠিকভাবে মানে মানে টেস্ট করেনি আমাকে বা সঠিক ডায়াগনোসিস করতে পারছেন না, তখন আরেক ডাক্তারের কাছে যাই, না হলে আরেক ডাক্তারের কাছে যাই, না হলে ইন্ডিয়া যাই চেষ্টা করি সবচেয়ে ভালো ডাক্তার খোঁজার জন্য। ঠিক একইভাবে আপনিও ভালো আলেম খোঁজার চেষ্টা করুন যার কাছে ইসলামের সঠিক জ্ঞান আছে। আপনি সামান্য শরীরের চিকিৎসার জন্য আপনি ডাক্তার খুঁজে পান ইন্ডিয়া সিঙ্গাপুর চলে যান, আপনি জান্নাতে যাবেন যেই বিধান পালন করার জন্য, সেই বিধান সঠিকভাবে জানার জন্য আপনি কি সঠিক আলেমের কাছে যাওয়ার চেষ্টা করবেন না? অবশ্যই চেষ্টা করতে হবে, এটা আপনার জান্নাতে যাওয়ার জন্য অপরিহার্য। সামান্য দুনিয়াতে সুস্থ থাকার জন্য যদি আমরা এইটুকু কাজ করতে পারি, বয়স হয়ে গেছে 80 বছর তবু আমি সিঙ্গাপুরে যাচ্ছি যেন আর বাকি 2-3 বছর একটু ভালো থাকতে পারি, আমি আপনি মৃত্যুর পরেই যে জীবন আমাদের আসছে সেটা হচ্ছে চিরস্থায়ী জীবন, এরপরে আপনার কোনো মৃত্যু নেই, সেই জীবনের জন্য, সেই জীবনে ভালো থাকার জন্য, সেই জীবনে যেন আমি জান্নাতে যেতে পারি, সেই জন্য আমি কি চেষ্টা করব না? এই জন্য অবশ্যই আমাদেরকে ভালো আলেমের কাছে যাওয়ার চেষ্টা করতে হবে, সঠিক জিনিসটা আমার যাওয়ার চেষ্টা করতে হবে। কোনো অবস্থাতে যেন আমরা এই কথা না বলি যে আমরা মূর্খ মানুষ অত কিছু জানি না বুঝি না বা মা যা করছে তাই করবো, এই কথা যদি বলেন আপনি ধ্বংস হয়ে গেলেন। আপনি একটু চিন্তা করে দেখেন আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনি এই কাজ কখনো করেন না, আপনি সামান্য 1 কাঠা জমি কিনবেন, 1 কাঠা জমি কিনতে গেলে আপনাকে আরএস খতিয়ান দেখতে হবে, এসএস খতিয়ান দেখতে হবে, খারিজ খাজনা ঠিক মতো আছে কিনা সবগুলো দেখতে হবে। এখন আপনি যদি বলেন যে আমি এসব এত মূর্খ মানুষ এত বেশি কিছু দেখতে পারবো না, আমি টাকা দিয়ে দিলাম আপনি আমাকে জমি দিয়ে দেন, এই কথা সাধারণত একদম পাগল ছাড়া দুনিয়ার কেউ এই কথা বলবে না, যতই মূর্খ হোক না কেন ওই জায়গায় কিন্তু ঠিক আছে, তার মানে যাতে মাতাল তালে ঠিক,
এইরকম অবস্থা কিন্তু আমাদের সব। আমরা আপনাদের প্রতি যেটা অনুরোধ করবো, ইসলামকে জেনে শুনে মান্য করার চেষ্টা করুন, জেনে শুনে মেনে চলার চেষ্টা করুন। পৃথিবীতে যে শিক্ষা আমরা অর্জন করছি না কেন, সেই শিক্ষাটা যেন হয় আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য, কালকে আমাদের ময়দানে মুক্তি পাওয়ার জন্য। এর বাইরে দ্বিতীয় যদি কোনো উদ্দেশ্যে আমরা কাজ করি, শুধুমাত্র ওই উদ্দেশ্যটাই হাসিল হবে, এর বাইরে জীবনের সঠিক লক্ষ্য আমরা খুঁজে পাবো না। সময় তো বুঝে দিই, সর্বশেষ কথা হচ্ছে এই, আমাদের জীবনটা অত্যন্ত সংক্ষিপ্ত জীবন। এই জীবনে আমাদের, বিশেষ করে আমরা মুসলমান, আমাদের একটাই লক্ষ্য জীবনে জান্নাত পাওয়া, এর বাইরে দ্বিতীয় কোনো লক্ষ্য নেই। দুনিয়াতে আমাদের অনেক কষ্ট হতে পারে, দুনিয়াতে অনেক ঝামেলা আমরা থাকতে পারি, আমাদের হয়তো বাড়ি গাড়ি হলো না, কিন্তু এটা আমাদের মূলত আফসোসের বিষয় না, এটা আমাদের মূলত দুঃখের বিষয় না। আমার সন্তানদেরকে আমি খুব বড় লোক অবস্থায় রেখে যেতে পারলাম না, এটা আমার মূলত আফসোসের বিষয় না। আমার মূল আফসোসের বিষয় হওয়া দরকার, আমার মূল দুঃখের বিষয় হওয়া দরকার, আমি জান্নাতের পানে সঠিকভাবে যেতে পারছি কিনা। ফাসিরু ইলা আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর দিকে ছুটে যাও। ওফি যালিকা ফালিয়াতানা ফাসিল মুতানাফিসুন, তোমরা কিসের জন্য প্রতিযোগিতা করছো? প্রতিযোগিতা তোমাদের করার দরকার তো জান্নাতের জন্য। কিসের প্রতিযোগিতা করছো? বিসিএস, ওই প্রাইমারি স্কুলের টিচার এসে হয়ে লাভটা কি হবে? কিছুদিন হয়তো ভালো থাকতে পারে, তারপরে কি হবে? জীবনের মূল লক্ষ্য থেকে আমরা সবাই সরে আসছি। এই লক্ষ্য থেকে সরে আসার কারণে কালকে আমরা ঈদ পালন করব, ঈদের নামে আমরা এখন ড্রাম বাজনা বাজাবো, গান বাজনা বাজাবো, যেমন জীবনের লক্ষ্য আমরা বুঝতে পারি নাই। আমাদের জীবনের লক্ষ্য যে জান্নাত, এই লক্ষ্যে আমরা হারিয়ে ফেলেছি বলেই কালকে আমরা শুরু করে দেব গান বাজনা, অথবা কুরবানির সময় কুরবানি বাদ দিয়ে আমাদের সবার প্রতিযোগিতা হয়ে যাবে, কার গরু কত বড় হয়ে গেল, কার ছাগল কত বড় হলো, কার গরু থেকে কত বেশি গোশত। এই সমস্ত হচ্ছে আমাদের চিন্তার বিষয়বস্তু, অথচ এইগুলো সব হাস্যকর একটা বিষয়। আপনার সবচেয়ে ছোট্ট ছাগলটাও যদি আপনি আল্লাহর রাহে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতে পারেন, ওটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি মূল্যবান। লাইয়ানাল্লাহু লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পশুর গোশত পৌঁছায় না, পশুর রক্ত পৌঁছায় না, পৌঁছায় তোমাদের অন্তরে তাকওয়া, তোমাদের অন্তরে ভালোবাসা, তোমাদের অন্তরে আল্লাহর জন্য যে ইখলাস বরাদ্দ রয়েছে ওই ইখলাসটুকুই আল্লাহর কাছে পৌঁছায়। সম্মানিত উপস্থিতি, জীবনের লক্ষ্যটা এই যেন আমরা কোন অবস্থাতেই ভুলে না যাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালিদিহি, এবং ওই দিনের ভয় তোমরা করো যেই দিন কোনো সন্তান তার বাপের জন্য কোনো কাজে লাগবে না, এবং কোনো বাপ তার সন্তানের জন্য কোনো কাজে লাগবে না। ফালা তাকু ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা নিঃসন্দেহে হক। তুমি যদি আল্লাহর পথে চলো তোমাকে জান্নাত দেবেন, তুমি আল্লাহর পথে যদি না চলো নিশ্চিত তুমি জাহান্নামে যাবে। ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা নিশ্চিত সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতু দুনিয়া, অতএব দুনিয়ার জীবন যেন তোমাদেরকে প্রতারিত না করে দেয়, প্রতারণার মধ্যে যেন না ফেলে দেয়। সম্মানিত মুসলিমবৃন্দ, শয়তান যেন আমাদেরকে কোনো অবস্থাতে প্রতারিত করতে না পারে, আমাদেরকে কোনো অবস্থাতে যেন বিভ্রান্ত করতে না পারে, আমাদেরকে কোনো অবস্থাতে যেন জান্নাতের পথ থেকে সরিয়ে দিয়ে জাহান্নামের পথে যেন আমাদের ধাবিত না করে। আমরা যারা উপস্থিত মুসলিম রয়েছে, আমাদের প্রত্যেকের প্রতি আমাদের আহ্বান, বিনীত আহ্বান, দয়া করে জীবনের লক্ষ্যটা ঠিক করুন, সেই লক্ষ্যটা হচ্ছে জান্নাত। এর বাইরে দ্বিতীয় কোনো লক্ষ্য নির্ধারণ করবেন না। দুনিয়াতে যা কিছু পাওয়া যায় আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের নিয়ামত, যা পাওয়া যায় আলহামদুলিল্লাহ, যদি নাও পাওয়া যায় কোনো আফসোসের জায়গা নেই। আফসোস একটাই হতে পারে আমাদের, যদি আমরা জান্নাতের পথে চলতে না পারি। এভাবে আমরা যেন জীবনের লক্ষ্যটা নির্ধারণ করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের চলা পথ সঠিক হবে, আমাদের জ্ঞান অর্জনের পথ সঠিক হবে, আমাদের শিক্ষা অর্জনের পথ সঠিক হবে। আমরা প্রকৃত শিক্ষায় তখনই শিক্ষিত হতে পারবো যখন আমাদের জীবনের লক্ষ্যটা সঠিক থাকবে। আর জীবনের লক্ষ্য সঠিক না থাকলে পৃথিবীর যত বড় বিজ্ঞানী হয় না কেন, আমার চেয়ে মূর্খ পৃথিবীতে আর থাকবে না বা নেই। সময় তো বুঝছি, এই মেসেজটুকু আপনাদের কাছে আমাদের পৌঁছে দেওয়া ছিল। আশা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন যদি এইটুকু বুঝ আমাদের মধ্যে দিয়ে দেন, ইনশাআল্লাহ আমরা কেউ পথভ্রষ্ট হয়ে যাব না। আর যদি এই বুঝটা আমাদের মধ্যে হারিয়ে যায়, তাহলে আমরা পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হয়েও সবচেয়ে বড় পথভ্রষ্ট হয়ে যেতে, মানে এক সেকেন্ডের মধ্যে হয়ে যাবো, কোনো ব্যাপার না এটা। তো এই বিষয়টা যেন আমরা খেয়াল রাখার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন, আমাদের প্রত্যেক ভাইকে ইসলামের শিক্ষা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক ভাইকে ইসলামের বাইরে, ইসলাম বহির্ভূত যত চিন্তা চেতনা, ইসলাম বহির্ভূত যত মতবাদ, ইসলাম বহির্ভূত যত সংস্কৃতি, সেখান থেকে নিজেদেরকে হেফাজত করার তৌফিক দান করেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিয়াম, আমাদের কিয়াম, আমাদের কুরবানিকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।